হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো গত রবিবার এক্সাইজ মেন কিন্তু এক্সামটা তোমাদের হয়ে গেছে তো এবার কিন্তু সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে হয়তো খুব তাড়াতাড়ি এই জানুয়ারি মাসের শেষের দিকেই হয়তো রেজাল্টটা বের করে দেবে প্রিলিমিনারি এবং তারপরে কিন্তু মেন এক্সামটা খুব তাড়াতাড়ি চলে আসবে তো এক্সারসাইজ মেনের জন্য এতদিন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এবার কিন্তু শুধুমাত্র আমাদের সামনে পাখির চোখ রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশন তো তার জন্য আজকে থেকে আবার নতুন ভাবে সমস্ত ক্লাসগুলো আমরা শুরু করছি মর্নিং ক্লাস সকাল সাতটার সময় জিকে তার সেট নাম্বার ওয়ান হয়েছে এবং ইংলিশেরও সেট নাম্বার ওয়ান হয়েছে আরও অ্যাডভান্স লেভেলের আরো নতুন নতুন প্রশ্ন উত্তর কিন্তু প্রতিটা সেট থেকে আমরা করার চেষ্টা করব যাতে পরীক্ষায় কিন্তু আমরা আরো বেশি বেশি প্রশ্ন কমন পাওয়ার পেতে পারি ওকে তো প্রতিদিন দুপুর বারোটার সময় ইংরেজির ক্লাসগুলো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা কিন্তু ফলো করবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবে তো আজকের ইংলিশ সেটের মধ্যে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অব গিভেন ওয়ার্ড অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে সেই শব্দটার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট দেখো শব্দটা হলো ফোরমোস্ট ফোর মোস্ট এই শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে তো ফোর মোস্ট শব্দটার অর্থ কি অর্থ হল সর্বপ্রথম বা গুরুত্বপূর্ণ ঠিক আছে গুরুত্বপূর্ণ তো নিচের অপশানগুলোর মধ্য থেকে কোনটা সঠিক উত্তর হবে তো হিট মোস্ট মানে হচ্ছে পিছনে আন ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বহীন ডিসপোস্ট ডিসপোস্ট কথাটির অর্থ হলো নিষ্পত্তি আর ম্যাচুয়ার মানে হচ্ছে পূর্ণ বয়স্ক তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি আন ইম্পর্টেন্ট যেহেতু ফোরমোস্ট দেখো ফোরমোস্টের অর্থ অ্যাকচুয়ালি কিন্তু সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ অর্থাৎ যে জিনিস খুব গুরুত্বপূর্ণ আমরা তাকে কিন্তু সব সময় আগে রাখার চেষ্টা করি তো এটার বিপরীত শব্দ হয়ে যাবে আন ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বহীন নেক্সট দু নম্বর প্রশ্ন আরো একটি অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে শব্দটা দেখো প্রোটেক্টস প্রোটেক্ট কথাটির অর্থ আমরা প্রত্যেকে জানি সেটা কি রক্ষা করা তো রক্ষা করার বিপরীত শব্দ নিচের কোনটা হবে তোমাদের খুঁজে বের করতে হবে তো দু নম্বর প্রশ্নের যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখি ডিফেন্স ডিফেন্স মানে হচ্ছে কি রক্ষা করা তারপর দেখো ডিপ্রাইভ ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা তারপর দেখো ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি আর ডিভাইসেস্ট মানে হচ্ছে প্রণীত ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ডিপ্রাইভস এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ কোনো জিনিসকে তুমি রক্ষা করছো তার বিপরীত কি হবে বঞ্চিত করা অর্থাৎ ছেড়ে দেয়া ঠিক আছে রক্ষা করা নয় অর্থাৎ তাকে কিন্তু একদম ছেড়ে দেওয়া বা বঞ্চনা করাটাকে বলা হবে ডিপ্রাইভস নেক্সট দেখো ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে তোমরা এক্সারসাইজ মেনে কিন্তু যে কোয়েশ্চেন পেপার দেখেছো সেখানে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ সিনোনিম অ্যান্টোনিম ইডিয়াম অনেকগুলো পড়েছিল ওয়ান ওয়ার্ড সাবসেশনও অনেকগুলো পড়েছিল ড্যাশ পূরণ পড়েছিল প্রিপোজিশান দিয়ে বিভিন্ন ভার্বস দিয়ে এবং সেন্টেন্স কোনটা কারেক্ট তারপর সেন্টেন্স সিকোয়েন্সিং সমস্ত কিছুই কিন্তু যেমনটা এক্সারসাইজ মেনে এসেছিল সেই রকমটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কনস্টেবল সেইখানেও আসবে এবং সেই রকম টাইপেরই কিন্তু আমরা প্রতিটা সেটে প্রশ্ন উত্তর ঘুরিয়ে ফিরিয়ে করব। তো দেখো ভয়েস চেঞ্জ দেয়া হয়েছে দেখো ভয়েস টেন্সটা দেখো আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট ভালো করে দেখো এই ভয়েস টেন্সটা কিন্তু অলরেডি প্যাসিভে দেয়া রয়েছে ঠিক আছে প্যাসিভ ভয়েসেই কিন্তু দেয়া রয়েছে আমরা মূলত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করি তো কি করে আমি বুঝলাম যে প্যাসিভে দেয়া রয়েছে দেখো এখানে হ্যাড বিন অলরেডি করে দেয়া রয়েছে অর্থাৎ বিন শব্দটা এসে গেছে আমরা অ্যাক্টিভ থেকে করার সময় প্যাসিভে করলে তখন কিন্তু বিন শব্দটা আছে কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে বিন অলরেডি আছে তো তার মানে আমরা বুঝতে পারছি এটা প্যাসিভে হচ্ছে রয়েছে প্যাসিভ ভয়েসে এবং কি এটা কোন টেন্সে রয়েছে হ্যাড রয়েছে তার মানে পাস্ট পারফেক্ট তো এটা কিভাবে করব আমরা দেখো আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট এখানে দেখো কোন রকম কি নেই এখানে কি মিসিং রয়েছে এখানে মিসিং রয়েছে অবজেক্ট মিসিং রয়েছে কিন্তু এই অবজেক্টটা আমরা পাবো কিভাবে দেখো এখানে করছে আওয়ার টাস্ক মানে আমাদের কাজটা সূর্যাস্তের আগেই শেষ হয়ে গেছে তার মানে এই আমাদের কাজটা কারা করেছে আমাদের কাজটা আমরাই করেছি তার মানে এখানে অবজেক্ট উজ্জ রয়েছে অর্থাৎ উই বাই উই সরি বাই আস বাই আসটা এখানে কিন্তু দেয়া নেই অর্থাৎ এখানে কিন্তু বাই আসটা উজ্জ রয়েছে তো এই আসটাই এখানে হয়ে যাবে অবজেক্ট তো কিভাবে করবো দেখো উই হ্যাড কমপ্লিটেড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট তো কোনটা সঠিক উত্তর হলো সঠিক উত্তর হবে অপশন ডি ওকে আশা করি বুঝতে পেরেছো এটা কিন্তু আমরা উল্টো দিক থেকে করলাম আমরা অ্যাকটিভ থেকে প্যাসিভে করি এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করলাম নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো ওয়ান অর সাবস্টিটিউশন অর্থাৎ দেখো একটা বড় লাইন দেওয়া হয়েছে রেড কালিতে যে লাইনটা দেওয়া হয়েছে সেই বড় সেন্টেন্সটাকে আমরা কিভাবে এক কথাতেই প্রকাশ করব ঠিক আছে এইরকম জিনিসকে বলা হয় ওয়ান অর সাবস্টিটিউশন দেখা যাক দেখো এ পার্সেন হু রিনাউন্সেস দা ওয়ার্ল্ড অর্থাৎ এমন একজন ব্যক্তি যে রিনাউন্সেন্স অর্থাৎ পরিত্যাগ করেছে দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অর্থাৎ এখানে সংসার অর্থাৎ নিজের সংসারটাকে পুরো পরিত্যাগ করেছে অ্যান্ড প্র্যাকটিসেস অর্থাৎ প্র্যাকটিস করে সেলফ ডিসিপ্লিন অর্থাৎ নিজের মধ্যে ডিসিপ্লিনটাকে ইন অর্ডার টু অ্যাটেন সেলভেশন সেলভেশন মানে হচ্ছে মুক্তি ঠিক আছে মুক্তির জন্য নিজে একদম জগৎ সংসার ছেড়ে নিজেকে কি উৎসর্গ করে দেয়া বা নিজেকে তৈরি করা এটাকে আমরা এক কথায় কি বলে থাকবো তো চার নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটার যে অপশনগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখো দেখো প্রথমে আছে সেপটিক সেপটিক কথাটির অর্থ হলো নাস্তিক ঠিক আছে নাস্তিক অর্থাৎ যে ধর্ম বিশ্বাস করে না বা যে মনে করে যে ভগবানের অস্তিত্ব নেই তাকে আমরা বলি নাস্তিক তারপর দেখো অ্যাসেটিক অ্যাসেটিক মানে হচ্ছে তপস্বী তপস্বী সাধু ব্যক্তি ডিভোটি মানে হচ্ছে ভক্ত আর মানে হচ্ছে প্রত্ন প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক সরি তো কোনটা এখানে সঠিক উত্তর হবে তো এমন একজন ব্যক্তি যে নিজের সংসার ধর্ম পরিত্যাগ করে মুক্তির পথের বা মুক্তির উপায় নিজেকে তৈরি করছে সেরকম ব্যক্তি হলো অপশন বি অ্যাসেটিক অর্থাৎ তপস্বী সাধু ব্যক্তি দেখো ডিভোটিও কিন্তু তোমরা অনেকেই মনে করতে পারো কিন্তু একজন ভক্ত কখনোই এই সংসার ধর্ম ছেড়ে যায় না ঠিক আছে কিন্তু তপস্বী সাধুরা সমস্ত কিছু ছেড়ে বনে জঙ্গলে গিয়ে তপস্যা করে মুক্তির পথের জন্য নেক্সট পাঁচ নম্বর আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন দেখবো দেখো কি বলেছে ওয়ান হু অ্যাবান্ডান্স হিজ রিলিজিয়াস ফেথ অর্থাৎ এমন একজন ব্যক্তি যে কোনর ধর্মের ওপরে কিন্তু বিশ্বাস করে না ঠিক আছে তার ধর্মের উপর বিশ্বাসটাকে জলাঞ্জলি দিয়েছে অর্থাৎ সে কিন্তু একদম কোন ধর্মকে বিশ্বাস করে না এরকম ব্যক্তিকে আমরা এক কথায় কি বলবো অপশানগুলো দেখো অ্যাপোস্টেট অ্যাপোস্টেট কথাটির অর্থ হলো ধর্ম ত্যাগী অর্থাৎ যে তার ধর্ম ত্যাগ করেছে প্রোস্টেট এটা হচ্ছে আমাদের শরীরে একটা প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে সেটা একটা গ্রন্থি বিশেষ প্রোফ্রেন প্রোফ্রেন মানে হচ্ছে অপবিত্র আর অ্যাগনোস্টিক কথাটির অর্থ হচ্ছে অজ্ঞানবাদী অর্থাৎ জ্ঞানহীন যাকে বলা হয় ঠিক আছে জ্ঞানহীন ব্যক্তি তো এখানে সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশন এ অ্যাপোস্টেট অর্থাৎ যে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়েছে নম্বর আরো একটি ওয়ান দেখো কি বলেছে এ হেটার অব নলেজ অ্যান্ড লার্নিং অর্থাৎ এমন একজন ব্যক্তি যে জ্ঞান আরোহণকে এবং শিক্ষা গ্রহণ করতে চায় না ঠিক আছে অর্থাৎ জ্ঞান আরোহণ শিক্ষাকে ঘৃণা করে এমন একজন ব্যক্তিকে আমরা এক কথায় কি বলবো দেখো অপশনগুলো দেখো বিব্লো ফাইল বিব্লো ফাইল মানে হচ্ছে বই মুখী সরি আহ বই প্রিয় যে খুব বই ভালোবাসে ফিলোলজিস্ট ফিলোলজিস্ট কথাটির অর্থ হলো ভাষা বিজ্ঞানী যে বিভিন্ন ভাষা নিয়ে আলোচনা করে তারপর দেখো হচ্ছে মিসো গাইনিস্ট গাইনিস্ট সরি মিশো গাইনিস্ট কথাটির অর্থ হলো নারী বিদ্বেষী যে মেয়েদের একদমই চোখে দেখতে পারে না বা সহ্য করতে পারে না আর মিসোলজিস্ট কথাটির অর্থ হলো কি যে শিক্ষা বিরাগী অর্থাৎ যে শিক্ষাকে একদমই ঘৃণা করে তো সঠিক উত্তর হবে অপশানটি মিসোলজিস্ট অর্থাৎ যে কোনো রকম শিক্ষা গ্রহণ বা জ্ঞান আরোহণটাকে ঘৃণা করে তাকে বলা হয় মিসোলজিস্ট ওকে দেখো অন্যান্য যে অপশানগুলো যে আমি মান মানেগুলো লিখে দিচ্ছি সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের ওইখান থেকেও কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন কিন্তু আসতে পারে ওকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের দ্বিতীয় ব্যাচ কোর্স কিন্তু শুরু হতে চলেছে দশই জানুয়ারি থেকে সামনেই দশই জানুয়ারি রয়েছে এবং এইখান থেকে তোমরা এইটটি পার্সেন্ট প্রশ্ন উত্তর কিন্তু হুবহু কমন পাবে এই মেন ব্যাচ কোর্স থেকে তো প্রথম ব্যাচ কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং দশই জানুয়ারি থেকে দ্বিতীয় ব্যাচ কোর্স শুরু হবে পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণ করতে কিন্তু তোমাদের এই ব্যাচ কোর্সে অবশ্যই অবশ্যই ভর্তি হতে হবে এবং নিউ ইয়ার অফার চলছে সেভেন্টি পার্সেন্ট অফ চার হাজার নশো নিরানব্বই টাকার উপর থেকে চোদ্দশো নিরানব্বই টাকায় শুধু এই মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় এই ব্যাচ কোর্সটা পেয়ে যাবে তো নিচে দেয়া নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে তোমরা যোগাযোগ করো নেক্সট সাত নম্বর প্রশ্ন কি বলছে চুজ কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর ফ্রেস অর্থাৎ নিচে একটি ইডিয়াম দেওয়া রয়েছে সেই ইডিয়ামটার আসল অর্থ কি তোমাদের খুঁজে বের করতে হবে তো ইডিয়ামটা দেখো টু মেক ক্লিন ব্রেস্ট অফ টু মেক ক্লিন ব্রেস্ট অফ এই ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটি তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান সি টু কনফেস উইথ আউট অফ রিজার্ভ টু কনফেস উইথ আউট অফ রিজার্ভ এটি হলো টু মেক ক্লিন ব্রেস্ট অফ অর্থাৎ কোনো কিছু রাগ ছাড়াই কোনো কিছুকে প্রকাশ করে দেওয়াটাকেই বলা হয়ে থাকে টু মেক ক্লিন ব্রেস্ট অফ নেক্সট আট নম্বর চুজ কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর ফ্রেস আরও একটি ইডিয়াম অর ফ্রেস করতে হবে সেটা দেখো টু কিপ ওয়ান স্টেম্পার টু কিপ ওয়ান স্টেম্পার এই ইডিয়ামটির অর্থ কি এটা কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার এইট এর সঠিক উত্তর হবে দেখো অপশন বি টু বি ইন গুড মুড অর্থাৎ নিজের টেম্পারটাকে করা কন্ট্রোলে রাখা অর্থাৎ খুব ভালো একটা মুডে মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি টু কিপ নম্বর আরো একটি ইডিয়াম এবং ফ্রেজ করব দেখো টু ক্যাচ এ টার্টার টু ক্যাচ এ টার্টার ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কি হবে নম্বর প্রশ্ন তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি টু ডিল উইথ এ পারসন হু ইজ মোর ওয়ান্স ম্যাচ অর্থাৎ এমন একটা ব্যক্তির সাথে ডিল করা যে কিনা আমার আমার কিছু আমার নিজের সাথে কোনো রকম ম্যাচ করে না ঠিক আছে অর্থাৎ সেই রকম ব্যক্তিকে ডিল করাটাকে বলা হয় টু ক্যাচ এ টার্টার নেক্সট দশ নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ দ্য সেম রিলেশনশিপ অর্থাৎ নিচে একটা পেয়ার দেওয়া রয়েছে সেই পেয়ারটার সাথে নিচের অপশানগুলোর মধ্য থেকে সেম রিলেশনশিপ তোমাদের খুঁজে বের করতে হবে এইরকমটাকে বলা হয় ভারবাল অ্যানালজি ঠিক আছে এইরকম ব্যাপারটাকে বলা হয় ভারবাল অ্যানালজি অর্থাৎ প্রশ্নতে যে দুটো শব্দ দেওয়া রয়েছে সেই শব্দের একটা মিল রয়েছে সেই মিলের সাথে খুঁজে বের করতে হবে তোমাদের নিচের অপশানগুলোর মধ্য থেকে দেখো দেওয়া রয়েছে ডিভা এবং অপেরা ডিভা এই ডিভার অর্থ হলো কি গায়িকা ঠিক আছে আর অপেরা হচ্ছে যেখানে গায়ক গায়িকারা গান করে তো নিচের নিজের মধ্যে থেকে কোনটা একই রকম সিমিলার রয়েছে তো দেখো প্রডিউসার থিয়েটার ডাইরেক্টার ড্রামা কন্ডাক্টার বাস অ্যান্ড দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি দ্য স্পেন অ্যান্ড প্লে এই দ্য স্পেন কথাটির অর্থ কি অভিনেতা অভিনেতা এবং প্লে মানে হচ্ছে নাটক তো দেখো যেমন গায়িকা অপেরাতে গান করে সেরকম অভিনেতা নাটকে কি করে অভিনয় করে তো এই দুটো কিন্তু মিল রয়েছে নেক্সট নম্বর দেখো ওয়ার্ড মেন পরীক্ষায় কিন্তু অনেকগুলো আহ তোমাদের মোটামুটি তিনখানা কিন্তু শব্দ তোমাদের সঠিক বানান খুঁজতে দিয়েছিল তো আমাদের কিন্তু এই কারেক্টলি স্পেল্ড ওয়ার্ডের প্রতি কিন্তু একটু নজর দিতে হবে বেশি করে তো দেখো নিচের অপশানগুলোর মধ্যে থেকে অ্যাডিউলেশান কথাটার কোনটা সঠিক উত্তর হবে বা সঠিক স্পেল করে দেওয়া রয়েছে কোনটা তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ এ ডি ইউ এল এ টি আই ও এন অ্যাডিউলেশান অ্যাডিউলেশান কথাটির অর্থ হলো কাউকে তোষা মত করা তোষা মদ করা ওকে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড আরো একটি সঠিক বানান তোমাদের খুঁজে নিতে হবে শব্দটা দেখো হলো অ্যাডাল্ট্রেট তো অ্যাডাল্ট্রেট স্পেলিংটার কোনটা সঠিক দেয়া রয়েছে নিচের অপশান চারটের মধ্যে থেকে খুঁজে বের করো তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ এ এল টি আর এ টি আছে অ্যাডাল্ট তোমরা জানো এ এল টি অ্যাডাল্ট এবং টি এবং যার অর্থ কি হলো ভেজাল মেসানো ঠিক আছে ভেজাল মেশানো তাকে বলা হয় দেখো করতে দেওয়া হয়েছে কিরণ আকস্টমি ডু ইউ সি দা ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট কিরণ আকি ডু সি দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট তো এটা কিভাবে করব দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এখানে সব থেকে ইজি ব্যাপার হলো দেখো এখানে বদলে করে দেওয়া রয়েছে আমরা জানি যে কোশ্চেন মার্ক থাকলে অর্থাৎ যখন মোত বাক্য থাকে তখন আমরা কি করে থাকি ন্যারেশন ক্ষেত্রে করে থাকি তো এখানে অলরেডি আকস্ট করে দেওয়া রয়েছে তো রকম চেঞ্জ করব না তো কিভাবে করব কিরণ আকস্ট মি এবার দেখো এই যে ইনভার্টেড কমার রয়েছে এইটা তোলার জন্য আমরা কি নিয়ে আসি এখানে নিয়ে আসছি ইফ ইফের ছাড়াও আর একটা শব্দ নিয়ে আসছি সেটা হলো হোয়েদার ঠিক আছে দেখো এখানে অপশান সবগুলোই হোয়েদার দিয়ে করার রয়েছে তো আমরা হোয়েদার বসালাম হোয়েদার এই যে এবার দেখো ভিতরে যে প্রশ্নবোধক বাক্যটা রয়েছে সেইটাকে কিন্তু আর প্রশ্নবোধক রাখলে হবে না সেটাকে আমরা কিছু নিয়ে যাব অ্যাসার টিপে নিয়ে যাব ঠিক আছে ইন্টারোগেটিভ থেকে আমরা অ্যাসার টিপে পরিণত করব। তাহলে এই ইউটা যাবে সামনে এবং ভাবটা যাবে পরে তো এখানে ইউটা কি ইউটা অ্যাকচুয়ালি আমি তো যে আমরা বলেছিলাম যে আগেও যখন চেঞ্জ শিখেছিলাম যে সেকেন্ড এখানে ইউ রয়েছে সেকেন্ড পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট সময় এইখানে অবজেক্টের সাথে চেঞ্জ হয় আর ফার্স্ট পার্সেন সবসময় এখানে সাবজেক্টের সাথে চেঞ্জ হয় তো এখানে যেহেতু সেকেন্ড পার্সেন্ট রয়েছে ইউ তো ইউটা অ্যাকচুয়ালি মি অ্যাকচুয়ালি আই তো হবে আই এবার একটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখো ভিতরেও কি রয়েছে ডিড বাইরেও পাস্ট আর ভিতরেও পাস্ট 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 মিলে কি হবে পাস্ট পারফেক্ট এটা কিন্তু মনে রাখতে হবে ন্যারেশান চেঞ্জের ক্ষেত্রে তো সেই জন্য আই সিন দ্য ক্রিকেট ক্রিকেট ম্যাচ অন দা টেলিভিশন ঠিক আছে নাইট নাইটটাকে নাইটটাকে করতে হবে ডট ডট করে আমি লিখে দিলাম আর লিখছি না লাস্ট নাইটটাকে আমরা করবো কি আর লিয়ার নাইট ঠিক আছে এইটা কিন্তু চেঞ্জ করতে হবে তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কিরণ আক্সড মি হোয়েদার আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন দ্য আর্লিয়ার নাইট ওকে তো আশা করি বুঝতে পেরেছ নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ গিভেন ওয়ার্ড একটা শব্দ দেওয়া হচ্ছে সেই শব্দটার তোমাদের সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে শব্দটা হলো ফস্টারিং ফস্টারিং শব্দটার সমার্থক শব্দ তোমরা খুঁজে বের করো তো ফস্টারিং শব্দটার অর্থ কি লালন পালন করা ঠিক আছে তো নিজের অপশন গুলো দেখো সেফ গার্ডিং মানে হচ্ছে রক্ষা করা রক্ষা করা ইগনোরিং ইগনোরিং কথাটির অর্থ হচ্ছে এড়িয়ে চলা ওকে আর নার্সারিং মানে হচ্ছে লালন পালন করা লালন পালন করা তো আশা করছি তোমরা সঠিক উত্তর পেয়ে গেছো সঠিক উত্তর হবে অপশন ডি নম্বর কারেক্ট তোমাদের খুঁজে বের করতে হবে আরো একটি সমার্থক শব্দ সেটা হলো প্রোপেল প্রোপেল শব্দটার সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে তো প্রোপেল শব্দটার তোমাদের বাংলা মানে কি এটা হচ্ছে চালিত করা চালিত করা বা চালানো তো নিচের অপশনগুলো দেখো ড্রাইভ ড্রাইভ কথাটির অর্থ কি চালানো তো আশা করছি তোমরা সঠিক উত্তর পেয়ে গেছো তো উত্তর আশা করি পেয়ে গেছো তো সঠিক উত্তর হবে অপশান এ ড্রাইভ এবং নিচের যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে নাও জেটিসান মানে হচ্ছে পরিত্যাগ করা পরিত্যাগ করা হচ্ছে জেটিসান তারপর দেখো ব্রাস্ট মানে হচ্ছে ফেটে যাওয়া ফেটে যাওয়া ব্রাস্ট আর হচ্ছে অর্থ মানিয়ে নেওয়া ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কে টার্গেট করে কিন্তু অলরেডি আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে কিন্তু কুড়ি ডিসেম্বর থেকে মেন্সের জন্য কিন্তু ব্যাচ কোর্স শুরু হয়ে গিয়েছে যেখানে তোমাদের ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ ডেসক্রিপটিভ গণিত ডেসক্রিপটিভ ইংরাজি এবং ডেসক্রিপটিভ বাংলার কিন্তু ক্লাস সুন্দরভাবে ভিডিও ক্লাসের মাধ্যমে এবং ক্লাসের পিডিএফ এর মাধ্যমে প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ ছ মাসের গাইডেন্স তোমরা পাবে সতেরোশো টাকার বিনিময়ে তোমরা নিচে দেয়া ডেসক্রিপশন লিংকে সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবে সেইখান থেকে তোমরা এই ব্যাচ কোর্সটা পার্চেস করে নাও এবং নাইন

এই সেন্টেন্সটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে এবং সেই চারটে ভাগের কোন পাটে ভুল দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কোনটা তো প্রশ্ন নাম্বার সঠিক উত্তর হবে দেখো অপশান এ ঠিক আছে ইট ওয়াজ হিম অ্যাকচুয়ালি ভুলটা কোথায় রয়েছে ভুলটা রয়েছে এই হিম শব্দটাই এখানে হিম হবে না এখানে হ উচিত ছিল কি হি ঠিক আছে তো এর এটা কিন্তু হিমের বদলে হি ওয়া উচিত ছিল তো হি হলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হতো তো সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো ইমপ্রুভ সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট অপশন অর্থাৎ সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে নিচের অপশানগুলো চুজ করে ঠিক আছে দেখো ইফ দ্য রুম হ্যাড বিন ব্রাইটার আই উড হ্যাভ বিন এবল টু রিড ফর এ হোয়াইল বিফোর বেড টাইম ঠিক আছে ইফ দ্য রুম হ্যান্ড বিন ব্রাইটার আই উড হেভ বিন abল টু রিড ফর এ হোয়াইল বিফর বেড টাইম তো দেখো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা এই প্রথম যে পাটে বসালে সেন্টেন্সটা ইমপ্রুভ করবে তো প্রশ্ন নম্বর সতেরোর সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি হ্যাট দ্য রুম বিন ব্রাইটার ঠিক আছে এই হ্যাট দ্য রুম এই যে ইফ দ্য রুম এইখানে কিন্তু এই হেডটা আগে যাবে তারপরে রুমটা আসবে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কি ইফ রুম ব্রাইটার আই উড ড্যাশ 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 বাকি সেন্টেন্সটা ওকে তো সঠিক উত্তর হবে অপশান সি আগে যাবে অক্সিলি ভার্ব তারপর যাবে কিন্তু সাবজেক্ট নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন সেন্টেন্স সিকোয়েন্স তোমাদের দেওয়া হয়েছে সেন্টেন্স সিকোয়েন্স থেকে কিন্তু তোমাদের এক্সারসাইজ মেনে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছিল তো অবশ্যই অবশ্যই এটা আমাদের করতে হবে ছটা সেন্টেন্স টুকরো টুকরো ভাবে দেওয়া রয়েছে তো মোট ছটা সেন্টেন্স দেওয়া রয়েছে এস ওয়ান এবং এস সিক্স কিন্তু ফিক্সড থাকবে তোমাদের চেঞ্জ করে তৈরি করতে হবে এই যে p কিউ আরএস যেটা রয়েছে মাঝখানে চারটে সেন্টেন্সকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করতে হবে ওকে তো দেখো প্রথম সেন্টেন্সটা কি বলেছে ক্যালকাটা আনলাইক আদার সিটিস ক্যালকাটা আনলাইক আদার সিটিস এই সেন্টেন্সটার পরে কোন সেন্টেন্সটা আসবে তোমরা গেস সেন্টেন্স রয়েছে সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একটা অর্থবহ পূর্ণ সেন্টেন্স তোমাদের তৈরি করো তো ক্যালকাটা আনলাইক আদার সিটিস ইটস ট্রামস তারপরে কি আসবে দেখো এখানে স্টপ তো ফুল স্টপের পর একটা নতুন সেন্টেন্স তৈরি হবে দেখো তো এরপর এই সেন্টেন্সটা আসবে দেখো দে রান ডাউন সেন্টার রোড এবং এই ট্রামগুলো রোডের হচ্ছে থেকে আসে তো এটা হবে দুই সরি এক নম্বর তারপর অ্যাজ এ রেজাল্ট দে আর হরেনজিয়াস কনজেশন যেহেতু রোডের মাঝখান থেকে ট্রামগুলো চলে তো সেই জন্য সেখানে কিন্তু একটা কনজেশন তৈরি হয়ে থাকে অর্থাৎ গ্যাদারিং এর সৃষ্টি হয়ে থাকে তো এটা দু নম্বর তারপর দেখো টু ইজ ইন দা সিটি ডিসাইড টু ব্লাইন্ড অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন তো এই জিনিসটাকে সহজ করার জন্য ডিসাইড করা হয়েছে টু বিল্ড অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন অর্থাৎ মাটির তলা থেকে একটা রেলওয়ে লাইন তৈরি করার জন্য ঠিক আছে তো এইটা হলো তিন নম্বর তারপর দেখো ইট ওয়াজ গোয়িং টু বি দ্য ফার্স্ট ইন সাউথ এশিয়া এবং এটা চার নম্বর করলে দেখো এটা গোটা এশিয়ার মধ্যে সর্বপ্রথম হতে চলেছে ঠিক আছে দা ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেড ইন নাইনটিন এবং এটার ফাউন্ডেশন স্টোন লেড ইন নাইনটিন সালে এটার ফাউন্ডেশন স্টোন তৈরি করা হয়েছে তো কিভাবে হলো দেখো আর পি এস এবং কিউ তো সঠিক উত্তর হবে অপশান ডি আর পি এস কিউ ওকে তো কি বলছে কলকাতা ট্রাম তাদের শহরে চাই তো রেখেছে অন্যান্য শহরের মতো না তো কলকাতা কিন্তু তাদের শহরের ট্রামটাকে রেখেছে এবং এই ট্রামটা শহরের মাঝখান থেকে যায় এবং যার জন্য কিন্তু রোডের মধ্যে একটা কিন্তু প্রবলেম বা একটা গ্যাদারিং এর সৃষ্টি হয় এবং যে জন্য এটা হচ্ছে ডিসাইড করা হয়েছে যে একটা রেল লাইন কিন্তু মাটির তলা থেকে যাবে এবং এই ভাবনা চিন্তাটাই গোটা সাউথ এশিয়ার মধ্যে সর্বপ্রথম এবং এটার ফাউন্ডেশন স্টোন করা হয়েছিল উনিশশো সালে তো বুঝতেই পারছো কিসের কথা বলা হচ্ছে সেটা হলো মেট্রো রেল এবং গোটা ইন্ডিয়া মধ্যে কিন্তু প্রথম মেট্রো রেল চলেছিল কিন্তু ক্যালকাটাতে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ এ কারেক্ট অপশান নিজের অপশানগুলোর মধ্যে থেকে সঠিক শব্দটা বেছে নিয়ে তোমাদের এই সেন্টেন্সটা সম্পূর্ণ করতে হবে তো দেখো এটা একটা প্রিপোজিশন তোমাদের বসাতে হবে আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ তো কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি বি সঠিক উত্তর হবে কিন্তু বি বিসাইডস বি অর্থাৎ কি বলছে আওয়ার স্যার টিচেস ম্যাথমেটিক্স বি ইংলিশ অর্থাৎ ইংলিশের পাশাপাশি আমাদের শিক্ষক অঙ্কটাও কিন্তু শিখিয়ে থাকেন ওকে এখানে কিন্তু বি সাইড হবে না এখানে হবে কি বি সাইডস নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আরো একটি সেন্টেন্স কমপ্লিট করতে হবে তোমাদের নিচের অপশন মধ্যে মধ্য থেকে আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল কান্ট্রি দে রিলিজিয়াস আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল কান্ট্রি দে আর ড্যাশ রিলিজিয়াস কোনটা সঠিক উত্তর হবে তো কুড়ি নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইস দেখো দেয়ার্স এর পরে কিন্তু এখানে ইস বসবে তোমাদের অনেকেরই মনে হতে পারে কি এখানে দেয়ার্স রয়েছে তো আর হবে কিন্তু আর এখানে হবে না দেখো এখানে আওয়ার কান্ট্রি ইস অর্থাৎ আমাদের গোটা দেশটাকে একটা সমগ্র সিঙ্গুলার অবজেক্ট হিসাবে কিন্তু ধরা হচ্ছে তো সামনেটা ইস বসেছে তো অবশ্যই ইজ রিলিজিয়াস ওকে ওকে তো তো এখানে কিন্তু বসাতে হবে ক্লাসের মাধ্যমে আজকের আমরা কুড়িটা কিন্তু ইংলিশের প্রশ্ন উত্তর করলাম তো প্রতিদিন আমরা এইভাবে ইংলিশের প্রতিটা সেটের মাধ্যমে কুড়িটা করে প্রশ্ন উত্তর আলোচনা করব বিভিন্ন টপিকের উপর থেকে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ সিনোনিম অ্যান্টোনিম ইডিয়াম ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন প্রিপোজিশন আর্টিকেল সমস্ত কিছু কিন্তু এক এক করে আমরা কভার আপ করব যেমনটা তোমাদের আপকামিং যে এক্সামটা আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সেইখানে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপর থেকে এবং সেই প্যাটার্নের ওপর থেকে ওকে তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চ্যানেলে নতুন পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি সি আর পি একাডেমি তত্ত্বাবধানে দেওয়া হয়ে থাকে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে প্রতিদিন রুটিন মাফিক কুইজ করানো হচ্ছে এবং এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো কিন্তু সেখানেই দেওয়া হচ্ছে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ